দুদিন ধরে সাকিব খানের বাসায় হাঁড়ি কড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বসুন্ধরার বাসার রান্নাঘর ছেড়ে যেন তিনি সাকিবের বাসায় আবার সংসার পেতেছেন। সকাল 9টায় ঢুকে বিকাল পর্যন্ত চলল তার এই রান্না। একের পর এক নানান পদ রান্না করেছেন। কেউ অপুর রান্না করা গরুর মাংসের কালো ভুনা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন, কেউ বা চিংড়ি পোলাও কোরমা সহ আরো কত কি। চলচ্চিত্র ও রান্না দুটোতেই সমান পারদর্শী চিত্রনায়িকা অপু বিশ্বাস। চিত্রনায়িকা হলেও ঘরে তিনি জয়ের মা এবং প্রায় 8 বছর সাকিব খানের সংসার সামলেছেন। শ্বশুর বাড়িতে তিনি নিজেই সব দায়িত্ব তুলে নিয়েছেন। সাকিবের মায়ের আজ সম্পূর্ণ বিশ্রাম। অপু বিশ্বাসের হাতে সাকিব খানের মাছের বিভিন্ন পদ খুব পছন্দ। এর মধ্যে আছে মাছের ভুনা, ইলিশ, পোলাও ও চিংড়ি। শাশুড়ির পছন্দ অপুর হাতের কালো ভুনা, ঝুরি ভুনা। আর ছেলে জয় পাস্তা খুব মজা করে খায়। পাশাপাশি থাকতে হবে মুরগি, মাছ ও ডিমের কোরমা। অপু বিশ্বাসের কাছে সব রান্নাই শিল্প। ঝটপট অল্প মশলা দিয়ে রান্না মাছের পাতুরি, মাছের কোরমা, চিকেন বিরিয়ানি রাতে তার বেশ লাগে। অপু বিশ্বাসের রান্নার ভক্ত চিত্রনায়িকা দেখি অপু বিশ্বাসের বাসায় প্রায় দাওয়াত খেতে যান তিনি। দেখি বলেন, আপুর বাসায় অনেকবার দাওয়াত খেয়েছি, সব খাবারের মধ্যে একটা সালাদ আমার ভীষণ পছন্দের। চিকেন ও ফ্রুট সালাদ তো যেন মুখে লেগে থাকে কয়েকদিন। এবার আপুর বাসায় তার রান্না করা গরুর মাংসের কালো ভুনো খেয়েছি, অসাধারণ। আমার গরুর মাংস খুব পছন্দ। বিয়ের পরে শাশুড়ির কাছ থেকে রান্নার কিছু কৌশল রপ্ত করেছেন। তার কাছে চলচ্চিত্রের মতো রান্নাটাও ভীষণ উপভোগের। বাসায় অতিথি হয়ে এলেই অপু বিশ্বাসের রসুই ঘরে পা বাড়ায়নি এমন মানুষ পাওয়া ভার।